নারী ও যুব সমাজকে কর্মভিত্তিক প্রশিক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এল থেকে অনুদান পেয়েছে খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার বিগত কয়েক বছর ধরে এই সেন্টার খুলনার ফুলতলায় প্রত্যন্ত গ্রামে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়নে কাজ করে আসছে প্রকল্প পরিদর্শন শেষে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিবের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন লায়েন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের আরও সাতটি লায়েন্স ক্লাবের সদস্যরা সিনক্রেনাইজেশনটা যখন হয়েছে তখনই কিন্তু এই ফান্ডটা পেতে খুব ইজি হয়েছে এবং আপনারা দেখেন আমরা যে ফান্ডটা পেয়েছি ওনারা যে ফান্ড পেয়েছে এবং খুব কুইকলি কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলছি উইদিন দুই সপ্তাহ দুই সপ্তাহ এবং সব লায়েন্স লিডারদের উপস্থিতিতে কিন্তু ট্রান্সপারেন্সিকে ইনসিওর করার জন্য আমরা আপনাদেরকে দেখালাম এবং এই জিনিসটাই আমরা আবার তাদের কাছে রিম্বার্স করব যে তোমরা আমাদেরকে টাকা দিয়েছিলা আমরা এই করেছি তার পরিপ্রেক্ষিতে কি আমাদের স্বচ্ছতা বাড়বে আর মার্কেটিং যেটা সেটা নিশ্চিত হয়ে গেল পরবর্তীতে এই হিসাবটা দেওয়ার পরে আমাদের পরবর্তীতে ফান্ড পাইতে খুব ইজি হবে